দিচ্ছি আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আর কিছুদিন পরেই অর্থাৎ মাসখানেক পরেই জাতীয় সংসদে আগামী অর্থ বছরের 2017-18 অর্থ বছরের বাজেট উত্থাপিত হবে এবং সাধারণত টেলিভিশন চ্যানেলগুলোতে বা গণমাধ্যমে আমরা বাজেট উত্তর আলোচনাটা করি, কিন্তু বাজেট নিয়ে আসলে আলোচনাটা বাজেটের আগ থেকেই হওয়া বাঞ্ছনীয়। এবং গত কয়েক বছর ধরে অর্থমন্ত্রী স্টেক হোল্ডারদের সঙ্গে বসবার চেষ্টা করছেন, কথাবার্তা শুনবার চেষ্টা করছেন, সেখানে নানা রকমের আলোচনা দেখতে পেয়েছি। অতি সাম্প্রতিককালে এক ধরনের উত্তেজনাও আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আগামী বাজেট নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বায় বসা আছেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য, বাংলাদেশ সরকারের সিনিয়র সেক্রেটারি ডক্টর শামসুল আলম। আমার ডানে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার হিসেবে বাংলাদেশে সুপরিচিত, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাংকিংয়ের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে যুক্ত ছিলেন, শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে এবং এখনও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন, মামুন রশিদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর শামসুল আলম, আপনার কাছে কিন্তু প্রথমে সূচনা বক্তব্যটা শুনতে চাই, কেমন হতে যাচ্ছে আগামী বাজেট? কারণ বাজেট তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে কম বেশি আপনি বেশ ভালোভাবেই যুক্ত আছেন। ধন্যবাদ আপনাকে, একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি যথেষ্ট অগ্রভাগে নিয়ে আসছেন আলোচনার জন্য, আপনাকে ধন্যবাদ। তাতে আমরা দেশবাসীর পক্ষ থেকেও চিন্তা চেতনা ধারণা পাওয়ার সুযোগ পাব, তো আপনাকে ধন্যবাদ। বাজেট কেমন আসছে সেটি, বাজেট কীভাবে বলবো, আমি এইভাবে বলতে চাই যে বাজেটের প্রতি বছর বাড়ছে, এবছর একটু বেশি বাড়বে, 18% হবে আমাদের দেশজ আয়ের। আর উন্নয়ন বাজেট আশা করছি 35-38% বৃদ্ধি পাবে, তো সেটি একটি বড় উল্লম্ফন, 38% বৃদ্ধি এক বছরে। তো সেদিক থেকে বলা যায় বাজেটের আকার বাড়ছে, আর এটার কারণও আছে, বাড়তেও হবে, তার কারণ হলো আমাদের সামর্থ্য বাড়ছে, আমাদের ক্রমান্বয়ে সামর্থ্য বাড়ছে, কাজে আমাদের বাজেট বাড়বেই। আমাদের বড় রকমের অনেক প্রকল্প নিয়েছি, আপনি জানেন মেঘা প্রজেক্ট, সেগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। অতীত অভিজ্ঞতা আমাদের এত বড় বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশে ছিল না, আর বহুমুখী এখন চাহিদা হয়েছে। সে চাহিদা হলো শিক্ষার ক্ষেত্রে, আমাদের গুণগত শিক্ষার জন্য চাপ আসছে, আমাদের এসডিজি বাস্তবায়ন করতে হবে, জাতিসংঘে প্রণীত যেটা টেকসই উন্নয়ন কৌশল সেটি বাস্তবায়নের চাপ আছে আমাদের। আমাদের দেশ তো 7th 5-year প্ল্যানে আমরা 7.4% প্রবৃদ্ধি অর্জন করতে চাচ্ছি আগামী অর্থ বছরে। তো সব মিলিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, উন্নয়নের প্রেক্ষাপটে বাজেটের আকার আমি মনে করি এটি যুক্তিসঙ্গতভাবেই বাড়ছে। এমনিতে সাধারণভাবে বিশেষ কোনো কিছু আছে যেটি এবার একেবারেই ব্যতিক্রমী বলা যেতে পারে মনে হচ্ছে? না, ব্যতিক্রমী বলতে এই যে আমাদের প্রাধান্যের দিকটা রয়েছে, পরিবহন খাতটাকে আমরা আরও উন্নত করতে চাই উন্নয়নের বাজেটের দিক থেকে। পরিবহন বলতে সড়ক, জনপথ, রেলপথ, নৌপথ সব মিলিয়ে আমাদের সড়ক যানজট সকলে আমরা ত্যক্ত বিরক্ত, আমরা হচ্ছে নৌপথটাকে আরও কীভাবে আরও 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 ব্যাপকভাবে ব্যবহারে আনা যায়, রেলওয়েকে আরও আধুনিক করা যায়, তো তার চেয়ে নৌপথটাকে আমরা কীভাবে আরও উন্নত করতে পারি। আমাদের ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটি করার দরকার, আমরা 4 লেন করিও এখনো যানজট আমরা কমাতে পারছি না, যেন আরো বেড়ে গেল। ঢাকা 4 লেন যখন হচ্ছে তখন আসলে 8 লেনের চাহিদাই তৈরি হয়ে গেছে, চাহিদা ছিল, আমাদের প্রত্যাশা ছিল একটা যানজট মুক্ত হয়তো 2-4, তখন তো আমাদের কাছে এটা বিরাট ব্যাপার, 4 লেন আমরা শুনিনি আগে কখনো, তো এখন দেখা যাচ্ছে সেটাও কিছুই হচ্ছে না। তো কাজেই আমাদের এই বড় রকমের প্রকল্প ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়েটি বিবেচনাধীন আছে, তো সব মিলিয়ে এই চাহিদাগুলোকে আমরা মোকাবিলা করতে চাচ্ছি। পোর্ট ফেসিলিটি বাড়ানোর দরকার, ব্যাপকভাবে আমাদের পোর্ট ফেসিলিটিটা বাড়ানোর দরকার, আমাদের শিক্ষা অবকাঠামো বাড়ার দরকার, প্রচুর নিয়োগ দরকার প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে, যথেষ্ট নিয়োগ দেওয়া হয়েছে 1,20,000-এর উপরে, এখনও আমাদের আরও 50-55,000 নিয়োগ দিতে হবে। তো সব মিলিয়ে উন্নয়নের চাহিদার কারণেই বাজেটের চাহিদাটা আসে, সেই কারণে বাজেট বড় হবে। তো সেই সঙ্গে বাস্তবায়ন, আপনি প্রশ্ন তুলতেই পারেন, আমরা বাস্তবায়ন এত কিছুর পরেও কিন্তু বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে, আরও সুযোগ আছে আমি এটা বিশ্বাস করি। আমরা প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি, বাস্তবায়নের দিকেও আমরা এবার নজর দিতে চাচ্ছি এবং এই বিষয়ে অনেক বেশি চিন্তাভাবনা হচ্ছে। আমরা যেটা গুরুত্ব দিচ্ছি এবার,
নতুন প্রকল্পের চেয়ে যেগুলো চলমান প্রকল্প সেগুলো যেন দ্রুত শেষ করা যায় এবং সময় মতো শেষ করা যায়, এটি বলতে পারে এক ধরনের ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাচ্ছি নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্পগুলো যেন দ্রুত শেষ হয়, তাতে অর্থ এবং সময় স্বাস্থ্য দুটি হয়। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার মামুন রশিদ, অনেক অনেক রকমের প্রশ্ন আছে। একটি হচ্ছে যে বাজেট যেভাবে তৈরি হয় বাংলাদেশে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটিকে কতটা আপনি যথাযথ মনে করেন? বাজেট হয়, বাজেট প্রকাশিত, সংসদ উত্থাপিত হয়, বাজেট পাশ হয়, কিন্তু বাজেটের প্রভাব সেই অর্থে অনেক সময় অনুমান করা যায় না। কখনো মনে হয় যে বাজেটের পরে এই জিনিসের দাম বাড়বে, নিয়মের বাইরে গিয়ে অনেক সময় দেখা যায় এসআরওর মাধ্যমে সেটি হচ্ছে। এবার তো বাজেটের আগেই দাম বাড়তে শুরু করেছে অনেক কিছু, ভ্যাট আইন নতুন সেটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনি জানেন যে ব্যবসায়ীদের দুদিন আগেও, তিন চার দিন আগেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েগুলো, তাতে করে মানুষের দুর্ভোগ বাড়বে, নানা রকমের শঙ্কা সংশয়ের মধ্য দিয়ে কিন্তু এবার নতুন আরেকটি আগামী অর্থ বছরের বাজেট আসছে আর কি। সো আপনি কেমন দেখছেন, কী মনে করছেন যে কেমন হতে যাচ্ছে? কিছুটা আমরা শুনলাম যে সরকারি ভাষ্য, আপনার অবস্থান থেকে। ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে ডক্টর শামসুল আলমের সাথে এই বাজেট নিয়ে আলোচনা করছি। বাজেট তো আর শুধুমাত্র আমরা যদি মনে করি একটি বৈপ্লবিক দলিল, কিংবা বাজেটটা অনেকটা আস্তে আস্তে একটা কমিউনিস্ট পার্টির ইশতেহারের মতো হয়ে যাচ্ছে, যে আমরা যে একটা উন্নয়নের অভিপ্সা নিয়ে এগুচ্ছি সেইটার লক্ষ্যে আমাদের এই বছর তিলে তিলে সিন্ধু গড়ে তোলার প্রক্রিয়াটি কিভাবে চলছে। ডক্টর আলম যথার্থ তিনটে কথা বলেছেন, তার মধ্যে আমি দুটি কথা ধরব। একটি কথা হচ্ছে বাজেটের আকার বড় হচ্ছে, বড় হওয়া উচিত কি উচিত না। দ্বিতীয় হচ্ছে যে উনি আরেকটি কথা বলেছেন যে আমরা এটার চেয়ে তো বেশি জোর দিতে চাই আমাদের প্রাধিকার খাতগুলোতে, প্রাধিকার খাতগুলো কীভাবে হচ্ছে। উনি পরিবহন খাতের কথা একটুখানি বলেছেন। আরেকটি ভালো কথা উনি বলেছেন, যেটার সাথে উনি অত্যন্ত সুন্দরভাবে সম্পৃক্ত, আমরা প্রচুর পরিবর্তন দেখতে পেয়েছি আমাদের এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, এবং সেটাকে কিভাবে আমরা যেটা ইংরেজিতে বলি এমবেডেড করা হবে পলিসি মেকারদের সাথে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে। উনি যথার্থই বলেছেন একটি কথা যে এই আলোকেই বাজেট হবে। এবং দ্বিতীয় কথা উনি আরেকটি কথা বলেছেন যে টেকসই উন্নয়ন পরিকল্পনা, জাতিসংঘের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেগুলোর আলোক আমাদের মিলতে হবে। এই দুটি মিলার বিষয়টি কেন, একটি রয়েছে কেন, একটি রয়েছে যে আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার চাইতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনেকগুলো নতুন বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। আমি জানি না এটা গভীরভাবে কখনো আলোচনা হয়েছে কি না, যে আমার যে শিক্ষা, আমার শিক্ষার যে গুণগত মান, আমার যে কি প্রয়োজনীয় আমার উন্নয়নের জন্য, এটা কিন্তু প্রচুর কভার করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমার যে এসডিজি গোলগুলা, সেগুলোর অনেকগুলোতে আলোকপাত করা হয়েছে। আর একটি নতুন বিষয় আলোকপাত করা হয়েছে, এটা সঙ্গত কারণে আলোকপাত করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মানে প্রযুক্তির উন্নয়নের একটি হাতিয়ার হিসাবে প্রযুক্তি কি করতে পারে, তো এইগুলোর আলোকে আমরা দেখব। কিন্তু আমি একটু পিছুতে যাই, পিছনে কেন যেতে চাই, যে কি পরিপ্রেক্ষিতে এবারের বাজেটটা তৈরি হচ্ছে। এবারের বাজেটটা যখন তৈরি হচ্ছে, আপনি দেখেছেন আমরা কিন্তু ম্যাক্রো ফান্ডামেন্টাল, যার সামষ্টিক অর্থনীতির ফান্ডামেন্টালসগুলো খারাপ না, বেশ ভালো। আমরা 6.8 হোক, 6.9 হোক, আমরা 7-এর কাছাকাছি একটি জিডিপি গ্রোথ কিংবা প্রবৃদ্ধি নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করছি। দ্বিতীয় হচ্ছে আমরা মধ্যমের দেশে যে হব, সেই লক্ষ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, যে আমার কি করা উচিত, আমি আরো কিভাবে ফাইন টিউন করবো, লার্জ প্রজেক্ট গুলাকে আমি কিভাবে বাস্তবায়িত করবো। আপনি জানেন আমাদের একটা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের কমিটি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ইয়েতে, তত্ত্বাবধানে। সো সেইগুলার ব্যাপার, আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমরা অনেক বেশি জোর দিচ্ছি, এমনকি আমি যেটা এক্সপেরিমেন্ট করছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘের, সেটিও মাথার মধ্যে আছে। হ্যাঁ, মাথার মধ্যে আছে। কিন্তু এই যে ম্যাক্রো ফান্ডামেন্টাল, তারপরে জিনিসটা হচ্ছে কি, আমাদের এক্সপোর্ট একটুখানি স্লো ডাউন করছে, খারাপ না, এক্সপোর্ট বাড়ছে ভ্যালু টার্মসে, আমাদের রেমিটেন্স বেশ কমে গিয়েছে, আমাদের মূল্যস্ফীতির কথা আমি বলেছি, প্রাইভেট সেক্টরের গ্রোথ সামান্য বাড়ছে, তারপরে আমাদের ইনফ্লেশনের কথা তো আগেই বলেছি, আমাদের এমনকি বিনিয়োগও বাড়ছে একটু একটু করে। বিনিয়োগের ভালো দিক হচ্ছে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট বাড়ছে, এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর এই ক্যাপিটাল মেশিনারিকে ব্যবহার করে এক্সপোর্টকে আরও ফেসিলিটেট করার জন্য চেষ্টা চলছে। তাইলে আমরা কিছু কিছু যে চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছি, একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রবাসী আয়, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই যে ল্যান্ড হাংরি একটা কান্ট্রিতে
আমি কিভাবে একটা ব্যালেন্স করব আমার আমার সেবা খাত, আমার শিল্প খাত, আমার কৃষি খাতের মধ্যে। কৃষি খাত আরেকটা চ্যালেঞ্জের মধ্যে আছে, তার জমি কমে যাচ্ছে, তারপরে কিন্তু তার উৎপাদন বাড়াতে হবে। এখন আমাদের আরও কিছু কিছু জিনিস আছে আমাদের মাথায়, যেমন অনেক বছর আমরা যেটা বলেন ব্যাগার্স ক্যানট বি চুজার্স, আমরা অনেক দিন যাবত চেষ্টা করছিলাম যে আমরা যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই, ক্রেডিট গোস টু বার, ক্রেডিট গোস টু বিড়ি, যে আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ আদার দেন দ্য সিরিয়াল অ্যান্ড পার বয়েল রাইস। কিন্তু এখন এই যে হাওয়ার একটা সমস্যা দেখা গেল, এই কথাটা আমি কেন টেনে আনলাম, আমরা এখন ভাবছি আসলে কি হাওরে ধান চাষ খুব প্রয়োজন? আমরা হাওর কিংবা নিম্ন জলাভূমিকে শুধু প্রোটিনের আধার হিসাবে রেখে দিচ্ছি না কেন? এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা কেন মিয়ানমার থেকে আউটসোর্স করতে পারি না আমাদের কৃষি উৎপাদন, আমরা কেন কম্বোডিয়াতে আমাদের কৃষক কিংবা বড় বড় কোম্পানিগুলোকে গিয়ে ওখানে চাষ করে 50% নিয়ে আসতে পারে না। এই যে এক্সপেরিমেন্ট, আমি কেন কথাটা বললাম হাওরকে কেন্দ্র করে, যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে, আমাদের বাজেট বড় হচ্ছে, বড় হওয়ারই কথা, আমরা মনে করি তেমন বড় না, যদি বাজেট সত্যিকারভাবে বাস্তবায়ন করা যায় জিডিপির 18% কিন্তু মারাত্মক বড় না। আরেকটি আমরা চ্যালেঞ্জ লক্ষ্য করছি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট, আপনি দেখেছেন এইবার ভালোভাবে আলোচনা হচ্ছে, আমি কৃতজ্ঞতা জানাতে চাই, এই প্রথমবারের মতো শিক্ষাকে নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে চ্যালেঞ্জের সুযোগে। কিন্তু আজকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা জোরের সাথে বলতে পারছি না শিক্ষা স্বাস্থ্য এবং প্রতিরক্ষার মধ্যে একটা কিভাবে ব্যালেন্স করব। এবং এখন দেখা যাচ্ছে শিক্ষা, উনি আরো ভালো বলতে পারবেন, শিক্ষা স্বাস্থ্য প্রতিরক্ষার মধ্যে যদি এটা ব্যালেন্স না করতে পারি, বিশেষভাবে সামাজিক খাত শিক্ষা এবং স্বাস্থ্য সাথে যদি প্রতিরক্ষা খাতে একটা ব্যালেন্স না করতে পারি, আমার মনে হয় না আমাদের অনেক ইচ্ছা থাকলেও আমরা আসলে শিক্ষা এবং স্বাস্থ্যের প্রতি তথা সামাজিক খাতের প্রতি কোনো একটা সুবিচার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি যে কথাটা প্রাথমিকভাবে এই পর্যায়ে শেষ করতে চাই, এই বাজেটে মানে গত বাজেটে যেটি সেখানে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ কিন্তু কমেছে। তার কারণ হচ্ছে জনপ্রশাসনের ব্যয় বেড়েছে, বাড়াতে হয়েছে, তার কারণ হচ্ছে প্রতিরক্ষা ব্যয়, তারা যেটি মনে করা হোক না কেন আমরা যখন প্রতিরক্ষা বাহিনীর কারোর সাথে কথা বলি তখন তাদের দ্বারা আবার প্রভাবিত হয়ে যায়, মনে হচ্ছে তাদেরকে টাকাই দেওয়া হচ্ছে না, অনেক টাকা দরকার। আবার আমরা যখন তো এই কারণে একটা শক্তিশালী ইম্প্যাক্ট অ্যানালাইসিস, হাউ টু ড্র এ ব্যালেন্স বিটুইন ভেরিয়াস খাত, আমার কী লাভ হয়েছে কোন খাতে কী দিয়ে এগুলার জন্য। তারপর পরিবহনের কথা তো বারবার বলা হচ্ছে, আর আমি যেটা বলি যে আমরা বারবার একটা কথা বলি, আগেও আলোচনা করেছি সদ্য ডক্টর শামসুল আলম সাহেবের সাথে, যে আমরা আমাদের আয়ের সক্ষমতা, ব্যয়ের দক্ষতা, এইটা কিন্তু আমরা মারাত্মকভাবে বাড়াতে পারছি না। আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ গেলবার কিন্তু একটা ভালো কথা বলেছে যে তারা সোর্স ট্যাক্স এবং ট্রানজ্যাকশনের উপরে জোর দিতে চায়, ট্রানজ্যাকশন টাইপের উপরে, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এটা আমরা পারি নাই। সোর্স ট্যাক্সটা কি, আমরা যখনই কোনো টাকা ঢুকে তখন আপনি জানেন যে 10% কাটা হয়, কিন্তু তারপরে আর 15% না 20% সে দিবে এটা কেউ ফলো আপ করে না। একটা স্টাডিতে দেখা গিয়েছে শুধুমাত্র এনবিআর যে সোর্স ট্যাক্স আদায় করে, সোর্স ট্যাক্স আদায়টা হচ্ছে 10% অফ দ্য ট্যাক্সেবল আর্নিং এনবিআর এর, বাকি যদি 20% আদায় করতে পারে ওইটাই কিন্তু আরও প্রায় 30% এর বেশি ইনক্রিজ হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পেরোল ট্যাক্স এখনও কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারছি না। তৃতীয় হচ্ছে আমরা যে একটা ইন্টিগ্রেশনের কথা বারবার বলছিলাম, জাতীয় ন্যাশনাল আইডি কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, সেন্ট্রাল ব্যাংক এবং এনবিআর এর মধ্যে একটা ইন্টিগ্রেশন, এই প্রজেক্টটা কিন্তু আমরা খুব একটা এগোতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের আয়টাকে, যার ফলে আমরা বারবার বাজেটকে সাপোর্ট করতে গিয়ে, ডেফিসিটকে কন্ট্রোলে রাখতে গিয়ে 5%-এর মধ্যে বারবার কিন্তু এক্সিস্টিং খাতের উপরে চাপ পড়ে যাচ্ছে। এক্সিস্টিং স্যালারিড পার্সন, এক্সিস্টিং বিজনেসম্যান, এক্সিস্টিং ইম্পোর্টার, অন্যদিকে পৃথিবী থেকে বলছে, পৃথিবী বলছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলো উন্নয়ন সহযোগীরা বলছে, বাংলাদেশ তুমি বলছো আমার মার্কেট তোমার জন্য ওপেন করব, তোমার মার্কেটে কিন্তু অনেক এগুচ্ছে, তোমার মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হচ্ছে, বিসিজি বলে দিচ্ছে, তুমি কেন তোমার মার্কেট আমার জন্য ওপেন করো না, তুমি কেন ট্যাক্স কমাও না? আমি যদি আবার ট্যাক্স কমাই, যদি আমার ট্যাক্স নেটটাকে না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার সরকারের আয় কমে যাবে, সরকারের আয় যদি কমে যায় সরকারের কিন্তু ভালো ভালো জায়গায় ব্যয়ও করতে পারবে না। এই যে চ্যালেঞ্জগুলো নিয়ে একটি অভূতপূর্বভাবে বিজ্ঞানসম্মতভাবে যে চিন্তা ভাবনা করা, সেইটা আমাদের হচ্ছে না। আমরা সবাই মনে করছি বাজেটটাকে একটা ফায়ার ফাইটিং হিসাবে নিচ্ছে। ট্যাক্স নেট কি বাড়ছে? ট্যাক্স নেট 3 নাম্বার বাড়ছে, কিন্তু ইনকাম ট্যাক্স যতটুকু বাড়া উচিত
ততটুকু বাড়ছে না। আর কাস্টমস ডিউটি তো আপনি জানেনই, আমাদের আগে বিরাট একটা অংশ ছিল আমাদের পুরো আর্নিং এর, এইটা বিশ্ব বাস্তবতার আলোকে কাস্টমস ডিউটি এখন কমাতে হচ্ছে। ডক্টর শামসুল আলম, অনেক অনেকগুলো প্রসঙ্গ চলে এসেছে, তো ক্যানভাস অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে যতটা সম্ভব আমার আমার জানা মতো আমি বলতে চেষ্টা করছি। ডক্টর মামুন রশিদ অত্যন্ত প্রায়োগিক লোক এবং যথেষ্ট অভিজ্ঞ, বিশেষ করে অর্থ ব্যবস্থাপনা, ব্যাংক ব্যবস্থাপনা এগুলো বিষয়ে তিনি যথেষ্ট দক্ষ। তো বাজেটের পর একটি বিষয় লক্ষ্য করবেন, এদেশে বাজেটের পরপর আর দাম বৃদ্ধি হয় না। আগে বাজেট আসবে শুনলে এক ধরনের আতঙ্ক হতো মানুষের, এই দাম বাড়বে এই জিনিসে ওই জিনিসের। গত 7-8 বছর খেয়াল করবেন, এখন বলতে পারেন না ইনফ্লেশন কিছু কিছু বাড়ছে, ইনফ্লেশন একটা সাইকেল আছে, ওটা বাড়বেই। সাইকেলটা হলো পূজা পার্বণ, আপনার ঈদ, রমজান, এটা অতীতকাল থেকে এটা যেহেতু ডিমান্ডটা বেড়ে যায়, এটা এটা অর্থনীতির নিয়ম মাফিকই বাড়ে। তো স্বাভাবিকভাবে আমি মনে করি, আমি স্বীকার করবেন মামুন রশিদ সাহেব, আমি আশা করি, এই যে আমি ওয়েল এক্সপিরিয়েন্স পারসন, আমাদের ইনফ্লেশন এখন কিন্তু 5.5%-এর নিচে, ভারতে সেটা 5.3%। কাজে আমাদের ইনফ্লেশন আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে অতীতের যে অভিজ্ঞতা, ইনফ্লেশন কিন্তু কম তুলনাল, এখন হয়তো বাড়বে যেহেতু রোজা আসছে, ঈদ আসছে, কাজে কিছুটা হলেও বাড়বে। তো এটা হলো ইনফ্লেশন নিয়ে, আমাদের এখন একটা কমফোর্টেবল জোনে আছি, একটা কী বলে নিরাপত্তার জোনে, যে আমাদের খুব একটা আয়ত্তের বাইরে নেই। দুই যে কথাটা বলেছেন আমি প্রধানত রেমিটেন্স, হ্যাঁ রেমিটেন্স আমাদের এক ধরনের একটা স্থিতিশীল অবস্থায় এসে গেছি মনে হয় $15 billion, আমরা চেয়েছিলাম $17 billion যাব 15-16-তে। তো আসলে বিষয়টা এমন হয়েছে এখন ইনফ্লেশনের ইয়ের রেমিটেন্সের বিষয়টি, এখন ব্যাংকিং খাতে না আসে অনেকে ধারণা এটা হুন্ডির মাধ্যমে আসছে, যেটা বলা হচ্ছে এটা অসম্ভব না, এটা খুবই সম্ভব। তার কারণ হলো ইদানিংকালে, এটা উনি আর ভালো জানেন, আমাদের ব্যাংকের ব্যাংকে আর কার্ড মার্কেটে 3-4 টাকার ব্যবধান, কাজেই হুন্ডির মাধ্যমে আসার সম্ভাবনা একেবারে কম না। তো সেদিক থেকে দেশে মূলত রেমিটেন্স কমেছে কি না এটার প্রশ্ন সাপেক্ষ, আমার ধারণা এটা খুব কমই নেই, আসলে এটা ভিন্ন চ্যানেলে আসে। এখন আপনি বলতে ভিন্ন চ্যানেল আসে কেন, এবং সরকারি দাবি করেছে যে অন্যান্য চ্যানেলগুলো যে হুন্ডির মাধ্যমে আসে সেগুলো তারা বন্ধ করে দেয় ব্যাংকিং চ্যানেলে, এটা এক ধরনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, কৃতিত্ব নেওয়ার আর গভর্নমেন্টের দায়িত্ব আসলে, এটা তো প্রপার খাতে আসার দরকার, কারণ তারা ঠকতেও পারে হুন্ডির মাধ্যমে এসে, কাজে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমাদের 1.5 লক্ষ লোক, মানে কি মানুষের আস্থা কমে গেছে যদি এসেই থাকে হুন্ডির মাধ্যমে, মানে সরকারি ব্যবস্থাপনার প্রতি, ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কমে গেছে? এটা অর্থনৈতিক কারণে, যে কল্লাবাম যেহেতু বেসরকারি কার্ড মার্কেটে 2-3-4 টাকার ব্যবধান হয়ে যাচ্ছে, তখন অবশ্যই তারা সেখানে 4 টাকা বেশি বা $1 তারা চেষ্টা করে বেসরকারি খাতে আনতে, এটা আমি বোঝাতে চাচ্ছি। সেটা এখন বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে আবার সহনীয় পর্যায়ে আসছে আমার ধারণা, এক। আর দুই হলো বিদেশে রেমিটেন্স কমে যাওয়া এই না যে তারা পাঠাচ্ছে না, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে বেতন কিন্তু কমেছে, এটা কিন্তু আমরা অনেকেই বলি না, বাস্তব ঘটনা হলো অনেকের আয় কিন্তু অনেক কমে গিয়েছে। তো সেটাও একটা কারণ হতে পারে, আমাদের মেজর লোকজন, বেশিরভাগ লোকজন কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করে। তো আমি হতাশাবাদী নই, এই গত বছর চেয়ে প্রায় 1.5 লক্ষ লোক এবারে গিয়েছে, গত বছর তার আগের বছর চেয়ে 1 লক্ষ লোক বেশি গিয়েছে, লোক কিন্তু এখন বেশি যাচ্ছে আগের চেয়ে, কাজে এটাও খুব একটা হতাশা আমি দেখি না। এক্সপোর্টটা যে মাত্রায় বাড়ার কথা, এক্সপোর্ট উনি বলেছেন, প্রশ্ন টেনেছিলেন, এক্সপোর্ট 3.5% বেড়েছে, এটা খুব কম, আমাদের প্রক্ষেপণ ছিল আরও বেশি। তবে ইম্পোর্ট বেড়েছে 17%, এটা ভালো লক্ষণ। ইম্পোর্ট বাড়া মানে হলো সব ক্যাপিটাল মেশিনারিজ, ইন্টারমিডিয়েট গুডস, শিল্প পণ্য এগুলো কিন্তু এসছে, তাতে অর্থনীতি একটা গতিশীলতাও ইন্ডিকেট করে, আমি আশা করি স্বীকার করবেন। আর ট্যাক্স নিয়ে যে কথাটা বলছেন, খুব ভিতরে যাব না, এটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্সের এইটি চালু হয়েছিল আমাদের 90-এর দশকের প্রথম দিকে, 93-94 সবে এটা করেছিল, সেই সময় কিন্তু চালু হয়েছিল 15% ভ্যাট দিয়ে। আজকে কেন আমরা এই কী বলবো, এটা কত বছর হলো, 25-26 বছর পরে এসে এই রেটটা নিয়ে কিন্তু বিতর্ক করছি। আমি আর ভিতরে যাব না, এটা NBR হয়তো ভালো বলতে পারবে না, কিন্তু আমি একথা বলতে চাই জোরের সঙ্গে, এই 15% ভ্যাট কিন্তু শুরুই হয়েছিল এটা ভ্যাটের চালুটে 15% দিয়ে, কাজে আর আমাদের ট্যাক্স বেজ এটা সকল আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে কম, নেপালের চেয়েও কম আমাদের ট্যাক্স আয় বা রেভিনিউ, কাজে এটা বাড়াতে হবে। যে যেভাবে বিজনেস সেক্টর তো অনেক বেড়েছে, এখন তো আর বাংলাদেশে 70-এর দশকে বা ৩৭-৩৭ বছর হয়ে গেল, এখনো আমরা
কি বলবো এক্সপোর্ট বিষয়ে গার্মেন্টসে এখনো প্রণোদনা দিয়ে যাচ্ছি। 36 বছর একটা সেক্টর গড়ে ওঠার পরও যদি আপনি এটা সরকার তো সদিচ্ছা, সরকার বলতে পারে আর প্রণোদনা কেন, এখন তো তুমি যথেষ্ট গ্রো করেছো, দিয়ে যাওয়ার অর্থ হলো বিজনেস সেক্টরে সরকার যতটা সম্ভব সুযোগ সহায়তা দিচ্ছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি, যথেষ্ট সুযোগ সহায়তা দিচ্ছে বিজনেস সেক্টর, তো আমাদের দেশেরই সেক্টর, তাদেরও উচিত দেশের টাকাটা আসবে কোথেকে উন্নয়নে, সকল খাতে তো ডিমান্ড বাড়ছে, কোন না কোনোভাবে আজকে 28 লক্ষ টিআইএন ধারী ট্যাক্স রিটার্ন মানে টিএন নাম্বার আছে, 16 লক্ষ ট্যাক্স রিটার্ন দিয়েছে এই গত বছর, তো 28 লক্ষ যেখানে সেখানে 16, এটা যদি 25-26 লক্ষ হতো হয়তো টিআইএন এবছর নেয়, সামনে বছর দেওয়া হতে পারে। আমি বলি এই ট্যাক্স আদায়ের প্রচেষ্টা সরকারকে অজনপ্রিয় হলো, এটা জোর দিতে হবে, এটা যে দেশে অর্থমন্ত্রী অজনপ্রিয় সে দেশে অর্থনীতি সবচেয়ে ভালো চলে, কাজে অজনপ্রিয় হলো আমি বলবো অর্থমন্ত্রী মহোদয়দের এ ব্যাপারে তাদের দৃঢ়তা থাকা বা থাকবে আমি আশা করি। আর দুই হলো যেটা বলেছেন সামরিক ট্যাক্সের জন্য আইন বা যে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছেন উনি বলেছেন যে আগামী 100 বছরের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা দেখা যাক সেটা এখন কিভাবে আসে সেটা। আর একটা কথা, 17 সাল পর্যন্ত বাজেটে ব্যয়ের ব্যাপারে বলছিলেন মামুন রশিদ যে সামরিক খাতের সঙ্গে ভারসাম্য শিক্ষা খাতে উৎপাদনশীল, তারা ভালো শিক্ষা দিচ্ছে, মেডিকেল কলেজ চালাচ্ছে, ইউনিভার্সিটি চালাচ্ছে দক্ষতার সাথে, ব্যাংক চালাচ্ছে, তারা যে কুরিল ফ্লাইওভার করলো দ্রুততম সময় হয়েছে যেটা আমাদের 300 ফিটের, তারা যেখানে যাচ্ছে কাজ কোনো তাদের দেশেরই প্রতিষ্ঠান তারা। আমি যে কথা বলতে চাচ্ছি সামরিক ব্যয় আমাদের দেশে অযৌক্তিকভাবে কিন্তু বাড়েনি। আবার সেটা নিয়েও প্রশ্ন আছে যে এগুলো আসলে মিলিটারির কাজ কিনা, যেগুলো আমি একদম বসিয়ে রাখার চেয়ে যদি উৎপাদনশীল ব্যবহার করতে অর্থনীতি রিচ হয় আমি কেন করাবো না, তাদেরকে আমি বসিয়ে রাখবো কেন, এইটাও আমি মনে করি। যখন যুদ্ধের সময় যুদ্ধ অবশ্যই করবে, কিন্তু অন্য সময় তাকে যদি প্রোডাক্টিভ খাতে ব্যয় করতে পারি কেন আমি করবো না, এটা যথেষ্ট আমি মনে করি দক্ষতাভাবে করানো, জবাবদিহিতার মাধ্যমে করা আলাদা বিতর্ক হতে পারে, হতে পারে, বাট আমি মনে করি এখন সামরিক বাহিনী যথেষ্ট উৎপাদনশীল কাজে অংশ নিচ্ছে এবং আমাদের অ্যাড করছে, কিন্তু আমাদের ইকোনমিতে পদ্মা সেতুর ডেকশন করছে তারা, তো বড় বড় প্রজেক্ট যেগুলো হয়েছে দ্রুত এদেশে সেটা কিন্তু সামরিক বাহিনী সরাসরি তাদের দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে, কাজেই ওখানে যদি ব্যয় তুলনামূলক না বাড়ুক কিন্তু তাদের প্রয়োজনীয়, যাদের উপরে আপনি আস্থা রাখা যেসব প্রতিষ্ঠানের উপরে এই কাজগুলো করবার আস্থা রাখার কথা বা এই কাজগুলো যাদের করবার কথা তারা যখন করতে পারছে, তার মানে হচ্ছে যে আপনি একটি প্রতিষ্ঠানের উপরে আস্থা রাখছেন তার সক্ষমতার উপরে নির্ভর করছেন, অন্য প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বাড়াবার উপরে জোর দেওয়া হচ্ছে না, নেই না, সকল প্রকার আস্থা আছে, একজনকে বসিয়ে রাখার চেয়ে কাজে লাগানো এই নয় যে আমি আরেকজনকে অবমূল্যায়ন করছি, আমার কথা হলো অব্যবহৃত শক্তিকে আমি ব্যবহার কেন করবো না, এর মানে এই নয় যে আমি আরেকজনকে আরেকজনকেও কাজে লাগাচ্ছি, কিন্তু একটা সংগঠিত প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তিকে যে আমি কাজে লাগাতে পারি সেটা কেন আমরা লাগাবো না। তো আর যে কথাগুলো বললেন মামুন রশিদ সাহেব যে আমাদের কৃষিক্ষেত্রে ভিয়েতনাম যেতে পারি, কম্বোডিয়া যেতে পারি, আমরা অন্য দেশে যাচ্ছি, বহু দেশে বিনিয়োগের জন্য 4-5টি প্রতিষ্ঠান পারমিশন চেয়ে, আমাদের প্রাণ তো কয়েক দেশে আপনার প্রসেসিংয়ে জুস তৈরির জন্য কারখানা খুলেছে কেনিয়ায়, আমাদের ভুটান যান, পশ্চিমবাংলায় যান, আপনি আমাদের প্রোডাক্ট শিল্প মানে প্রসেস প্রোডাক্ট পাচ্ছেন, আমাদের প্রাণের প্রোডাক্ট পাচ্ছেন, কাজেই অর্থনীতি কিন্তু ব্যাপক হয়ে গেছে। আমরা মোটরসাইকেল রপ্তানি করেছি, রানার ব্র্যান্ড 100-150 আমরা মোটরসাইকেল পাঠিয়েছি নেপালে মাস দুয়েক হলো, তো আমরা কিন্তু এগুচ্ছি, এই এগুলো ফলটা আসলো পরিকল্পিতভাবে অর্থনীতি এগুচ্ছে, বাজেট ব্যবস্থাপনা উন্নত আর সুযোগ আছে এটা মানি, তারপরও সরকারের অর্থনীতি ব্যবস্থাপনায় একটা বৈচিত্র্যানের একটা চেষ্টা অবশ্যই আমি মনে করি গতিশীলভাবে চলছে। আমার মনে হয় যে এখানে কিছুটা যদি আমি বোধহয় আর্টিকুলেটেড হইতে বলতে পারি না, এই জন্য আমার সীমাবদ্ধতা। আমি যেটা বারবার বলছি যে বাংলাদেশ এগুচ্ছে, বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, বাজেটের অ্যালোকেশন বাড়বে, কোনো সন্দেহ নেই, ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা আনতে হবে কোনো সন্দেহ নেই, অনেকবার আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখছি যে মানে প্রচলিত যে কাঠামোটা, এই কাঠামোর মধ্যে আমি কিভাবে খাতওয়ারি প্রাধান্য বিস্তার করে খাতওয়ারি প্রাধান্যকে মানে দাম দিয়ে প্রাধিকার দিয়ে আমি কিভাবে আমার যে মানে লক্ষ্যমাত্রা যেটা আমরা বলছি হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয় সেটা হোক, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার গোল হোক, ডিজিটাল বাংলাদেশের গোল হোক, মধ্যম মানের মধ্যম আয়ের বাংলাদেশের গোল হোক, সেগুলো কি আমরা বলছি যে বাজেটারি অ্যালোকেশনগুলোকে মধ্যে আর একটু ব্যালেন্স আনার চেষ্টা করা,
এটার মধ্যে ইফেক্টিভনেস আনার চেষ্টা করা। ওনারা অনেকদিন যাবত অনেক কাজ হচ্ছে প্ল্যানিং কমিশনে যে এইড ইফেক্টিভনেস সারা পৃথিবীতে ডেভেলপিং কান্ট্রিতে, শুধু এইড পেলেই হবে না, এইডটাকে আমি কোথায় ব্যবহার করছি সেগুলো নিয়ে আমরা শুনেছি সংক্ষিপ্ত সময়ের ডেভিড ক্যামেরন সাহেব যুক্তরাজ্যের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এসেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে এইড ইফেক্টিভনেস মাল্টিল্যাটারাল এজেন্সি ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যাচ্ছে, কেন অর্থনৈতিক অগ্রগতির জন্য গণতন্ত্র খুব প্রয়োজন, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যারা সাধারণ জনগণের দেখভাল করবে তারা। এখন আপনি হাওরকে নিয়ে যতই পরিকল্পনা করেন না কেন, যদি হাওরের যখন মাছ মরে যায় তখন যদি হাওর কর্তৃপক্ষের সরকারের সকলে বিদেশে ভ্রমণ করে, এখানে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তো সুতরাং বাজেট শুধু প্রণয়ন করে না, বাজেট বাস্তবায়নের যারা অনুষঙ্গ যারা প্রতিসঙ্গী তারাও তৈরি হচ্ছে কিনা। আমি শুধু বাজেট বড় করলাম, কিন্তু বাজেট বড় করলাম কিন্তু বড় বাজেট বাস্তবায়নে এটা বড় চ্যালেঞ্জ, বড় বাজেট আদায়ের জন্য চেষ্টা করলাম না। আমরা সব সময় বলছি সামরিক বাহিনীর আকার কি হবে, সরকারি প্রশাসনের আকার কি হবে, কিংবা শিক্ষা ব্যবস্থায় কি পরিমাণ প্রাইমারি শিক্ষক থাকবে, কি পরিমাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক থাকবে, কতগুলা বিশ্ববিদ্যালয় হবে, তার মধ্যে কতগুলা প্রাইভেট হতে পারে, কতগুলা পাবলিক হতে পারে, এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের। নাহলে আমরা কিন্তু কোনোদিনও এক টাকা দিয়ে মাল্টিপ্লায়ার ইফেক্ট ক্রিয়েট করতে পারবো না, যেটা ইকোনমিক্সে আমরা যখন মাল্টিপ্লায়ার ইফেক্ট না ক্রিয়েট করতে পারি, আপনি আমাকে বলেন একটা ফ্রম এ বেস অফ 6%+ জিডিপি গ্রোথ থেকে আমরা 10% জিডিপি গ্রোথে কিভাবে যাব। ইট ইজ ভেরি ইজি টু ড্রিম, আমরা কিন্তু একটা জায়গায় সেটেল করে গেছি যে এইভাবে এইভাবে চলবে। এখন এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে এইবার কিন্তু পাক বাজেট আলোচনায় কতগুলো নতুন দিকে নজর দেওয়ার কথা বলেছি। আমরা তিনটা বিষয়ে নজর দেওয়ার কথা বলেছি যেটা নাকি অতীতকাল থেকে টেনে এনেছি আমরা। একটা কথা হচ্ছে জেলা বাজেট, যে বাজেট থেকে প্রান্তজন থেকে উঠে আসুক, স্থানীয় সরকার কাঠামোকে বাজেট প্রণয়নে সম্পৃক্ত করা হোক, যাতে করে ওই এমপি মহোদয়রা আবার ইফেক্টিভলি ইনস্টেড অফ বন্দনা করে সময় নষ্ট করার চাইতে প্রচুর বন্দনা করে ওনারা স্থানীয় সমস্যা, যে মাননীয় স্পিকার আমার এই রাস্তা হওয়ার কথা ছিল, রাস্তা হলে স্কুলে গার্লস স্কুলের মেয়েরা যেতে পারতো, রাস্তাটির কি হলো আমি জানতে চাই সড়ক মন্ত্রীর চাইতে। এইভাবেই আস্তে আস্তে পৃথিবী সভ্যতা এগিয়েছে, জবাবদিহিতা সৃষ্টি হয়েছে জন নিরাপত্তায় জন ব্যবস্থাপনায়। দ্বিতীয় কথাটি আমরা যেটা বলেছি যে হেলথ কার্ড গ্রামীণ স্বাস্থ্য, এইটা নিয়ে আমরা কথা বলছি অনেকদিন যাবত, হু কথা বলছে, বিশ্ব ব্যাংক কথা বলছে, কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে আমরা ইন্টিগ্রেট করতে পারি নাই, আমাদের ডাক্তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে ন্যূনতম পর্যায়ে আমাদের দিকে এগিয়ে আনতে পারে নাই, যে মিনিমাম পরিমাণ দায়িত্ববোধ থাকবে তাদের মধ্যে। তৃতীয় জিনিসটা হচ্ছে যে গ্রামের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি ঢুকে পড়ছে, সরকারি প্রশাসন রাজনৈতিক নেতারা ছাড়া ঢুকতে পারছে না, স্কুল কলেজ মাদ্রাসার বডিতে কারা ঢুকছে, এগুলা বলছে যে এগুলো একটু ঢেলে সাজানো যায় কিনা, চেঞ্জ করা যায় কিনা। আরেকটা আমরা বলেছিলাম যে স্যার মাইক্রো ইন্স্যুরেন্স ক্রপ ইন্স্যুরেন্স, যাতে গ্রামের যে ক্রপ লস হাওরের যে আবাদের লস হলো এবার, এগুলাকে কোনোভাবে মানে অত্যন্ত অভিনব পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে এগুলাকে কভার করা যায় কিনা, যেটা ভারত কিছুটা এক্সপেরিমেন্ট করছে, ফিলিপিন্স এক্সপেরিয়েন্স করছে, এবার আমরা বলেছি ইন্দোনেশিয়াকে দেখার জন্য। আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম যে বাজেটের আকার বড় হচ্ছে, এবং আমি যথার্থই মনে করি, ওনার সাথে আমার কথা হয়েছে, ডক্টর শামসুল আলমের সাথে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা হয়েছে, যে উই শুড নট বি হাং আপ যে 5% বাজেট ডেফিসিটের মধ্যে রাখতে হবে, ফিসকাল ডেফিসিটকে আমাদের জিডিপির, এটা বাড়তে পারে। কিন্তু মাননীয় অর্থমন্ত্রীরা কিবরিয়া সাহেব আমাদেরকে একবার কথা বলেছিলেন যে আমি যদি এগুলা কিছু কিছু বাজেটের ডিসিপ্লিন মিনিমাম মেনটেন না করি, আমার এমপি সাহেবরা লুটপাট করে ফেলবে, মনে করবে যে আরে আরো তো দেওয়া যায় দিয়ে দেন আমাদেরকে, তাহলে একটা মানে একটা ইয়ে আসবে যেটা পিরিয়ডিক বাজেট অ্যালোকেশন, বাজেট ডিসিপ্লিনটা মেনটেন করা যাবে না। সো আমরা মনে করি এটা দরকার, কিন্তু তারপর কি কারণে ফিসকাল ডেফিসিট, আমরা তো পারছি না 3.5% উপরে বাড়তে পারছি না, আমরা প্রতিবারে গেল 3 বছর যাবৎ বলছি এক্সপানশনারি ফিসকাল, মানে ফিসকাল এক্সপানশনারি ফিসকাল ইনিশিয়েটিভ নেওয়া হবে, কিন্তু এক্সপানশনারি ফিসকাল ইনিশিয়েটিভ নেওয়ার পরও ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতার কারণে, সোশ্যাল সেফটি নেট ব্যবস্থাপনার দুর্বলতার কারণে, কিংবা স্থানীয় সরকার কাঠামোর পলিটিসাইজেশনের কারণে, কিংবা জনপ্রতিনিধিদেরকে অনেক সময় কাজ করতে দেওয়া হচ্ছে না শহর থেকে সেন্টার থেকে, সেইটার কারণে আমরা কিন্তু ইফেক্টিভ বাজেট ইমপ্লিমেন্টেশন দেখছি না। এইবার আমরা প্রথমবারের মতো
11টি পয়েন্ট আমরা দিয়েছি মাননীয়, এটা নিয়ে আলোচনা করা উচিত। আমি মনে করি ডক্টর শামসুল আলম অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমরা বলেছি যে এই পয়েন্টগুলো যে মধ্যমেয়াদী যে বাজেট কাঠামো আমরা ধরেছি, এইটার বাজেট বাস্তবায়ন, বাজেটারি অ্যালোকেশন ম্যানেজমেন্ট, কে কোথায় টাকা কীভাবে ব্যবহার করছে, আসলে ব্যবহার করছে কিনা। আমরা যখন দেখছি যে 10 মাস চলে গিয়েছে কিংবা 8 মাস চলে গিয়েছে, উন্নয়ন বাজেটের মাত্র 44% ব্যয় হয়েছে, এটা আমরা জানি। এখন দ্রুততমভাবে ব্যয় করার চেষ্টা করবে, যেখানে দ্রুততম ব্যয়ের ব্যাপার আছে সেখানে কম্প্রোমাইজ উইথ কোয়ালিটির ব্যাপারটা এসে যায়। আমরা আলোচনা করি, আমরা বর্ষাকালে এসে গেল, আমরা নিজেরাই বলছি গুলশান বনানীতে কীভাবে উন্নয়ন কাজ করবেন মাননীয় মেয়র মহোদয়। দ্বিতীয় আমরা একটা কথা বলেছি যে কিছু কিছু প্রায়োরিটি প্রজেক্টের কথা উনি বলেছেন। এই প্রত্যেকটা বাজেটে আমরা বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট নেবেন না, প্রকল্প নেবেন না, বড় বড় যেগুলা যেগুলো ইম্প্যাক্টফুল লার্জ ইম্প্যাক্টিং প্রজেক্ট নেওয়া উচিত এবং প্রজেক্ট পরিচালক নিয়োগ দেওয়া উচিত। যে নির্বাচিত প্রজেক্টগুলার যেগুলো প্রায়োরিটি প্রজেক্ট তার মূল্যায়ন সমীক্ষা করার জন্য অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেল আমরা বলেছি। থার্ড বলেছি আমরা একটা ডায়াগনস্টিক স্টাডি করা, যে আমরা যে লঞ্চ করলাম নতুন নতুন জিনিসগুলা এগুলা কি ইম্প্যাক্ট কী হলো, মানুষ এটা গ্রহণ করেছে কি না, আসলে এটা কোন দিকে যাচ্ছে, সেইগুলো একটা ডায়াগনস্টিক স্টাডির কথা আমরা বলেছি, বৃহৎ প্রজেক্টগুলোর কথা। তারপর আমরা বলেছি যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, চুক্তি ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নয়ন বাস্তবায়ন, আমরা যে বিভিন্ন গ্রুপকে আনছি এক জায়গায় আমরা বাজেটারি অ্যালোকেশন ম্যানেজমেন্টের জন্য, কার কি দায়িত্ব, কে কি করবে, এটা আমরা পারছি না করতে। তারপর হচ্ছে CCS কমিটমেন্ট কন্ট্রোল সিস্টেম, আমরা বলছি যে বিভিন্ন যে কমিটমেন্ট করছে ADB ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন জায়গায় কমিটমেন্ট হচ্ছে, এগুলো কেউ আমরা ফলো আপ করছি না, প্রকল্প প্রজেক্ট হয়ে যাচ্ছে, প্রজেক্টটা বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমরা মনে করছি ফিনান্স ডিভিশনে এগুলো যদি শক্তি আনয়ন করা যায়, ওনারা যেটা বলছেন ফিসকাল ডেফিসিট ম্যানেজমেন্ট বলছে, ইন্টিগ্রেটেড যেটাকে বলা হচ্ছে IBAS++ ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এইটা হচ্ছে কি এটা একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পেরেছে। আমরা যখন মিড টার্ম বাজেটের ফ্রেমওয়ার্ক প্রচলন করলাম, যে উপজেলা ব্যবস্থা আমি যে অ্যালোকেট করলাম উপজেলা লেভেলে, টাকাটা কোথায় গেল, কীভাবে ব্যবস্থাপনা হলো, আমি যাতে সেন্টার থেকে ব্যবস্থাপনা করতে পারি। একটা কথা আমি এখানে না বললেই নয়, তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম সাইফুর রহমান সাহেব, উনি মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুলনায় গিয়ে রূপসা নদীর উপরে একটি ব্রিজের জন্য কমিটমেন্ট করলেন, উনি একটা রাজনৈতিক নেত্রী। সাইফুর রহমান সাহেব তৎকালীন অর্থমন্ত্রী উনি ফোন করলেন তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে, ওনার সাথে কিছুটা বাদানুবাদ ছিল তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রীর সাথে, উনি সাধারণত ওনাকে বাইপাস করতেন, বাইপাস করে উনি জিয়াউল হক জিয়াকে একটা ফোন করলেন, সিলেটি ভাষায় আমি বলতে পারতাম কিন্তু এটা বলবো না আমি সংক্ষিপ্ত কারণে, সেটা হচ্ছে যে আমি উনি বললেন জিয়া তোমার প্রধানমন্ত্রী যে খুলনায় গিয়ে রূপসা নদীর পারে বললো রূপসা নদীর উপরে ব্রিজ হবে, টেকা আইব কোথেকা, ওই যে টাকা আসবে কোথেকা, কমিটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে, ERDকে আরো শক্তিশালী করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকল্প, উনি একটা মারাত্মক কথা বলছেন, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট ছোট প্রকল্প, এই যে এমপি সাহেব বললো স্থানীয় উপজেলা চেয়ারম্যান বললো নিয়ে নিলাম, নতুন প্রকল্পের চাইতে ওনারা চাইছেন যেগুলো এক্সিস্টিং প্রকল্প আছে সেগুলো, প্রকল্প মূল্যায়ন কাঠামো তৈরি এবং তার বাস্তবায়ন। PPP প্রজেক্টে আমরা এবার বলেছি কন্টিনজেন্ট লায়াবিলিটি ব্যবস্থাপনা পৃষ্ঠপোষকতা করা, স্পন্সরিং দ্য PPP প্রজেক্ট, আপনারা শুনেছেন PPP বারবার বলা হয়েছে বাজেট বক্তৃতায় কিন্তু সেটার কিন্তু আন্ত সরকারি রাজস্ব সম্পর্ক কাঠামো পর্যালোচনা, এই যে বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে অ্যালোকেশন ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমরা গেলবার দেখেছি কি জানেন ফিসকাল ডিসিপ্লিনে প্রচুর বাধা হয়। আমি একটু না বললেন আপনি, আপনার কাছে আমি ক্রুটা নিলাম, আপনি যে মাঝখানে আলোচনাটা করলেন, যেমন মাননীয় প্রধানমন্ত্রী তো বললেন একটি পুলিশের আরো 50,000 লোক নিয়োগ দেওয়া হবে, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়ে বললেন আরো 2টি ক্যান্টনমেন্ট করা হবে, সাথে সাথে লোকজন ঝাঁপিয়ে পড়ে অর্থ বিভাগের উপরে যে আজকে অ্যালোকেশন করেন, এটা আস্তে আস্তে হবে অ্যালোকেশন, আপনি প্রজেক্ট প্রপোজাল জমা দিবেন, জমি অধিগ্রহণ করবেন, বিল্ডিং করবেন, এটার অপটিমাম ক্যাপাসিটি মডেলিং করবেন, তারপরে ফিনান্স মিনিস্ট্রি টাকাটা, ফিনান্স মিনিস্ট্রি যে এইড ডিসবার্সমেন্ট বিভিন্ন জায়গার থেকে আসে, রেভিনিউ ইনকাম হয়, এটা তো ইন ফেজেস হয়, কালকে যা যদি পুলিশ বলে র‍্যাব বলে আর্মি বলে আমার টাকাটা এখনই দিয়ে দেন, এবং এইটার থেকেই তার ব্যাংকের তার মালিকানা দিন ব্যাংকের ডিপোজিট জেনারেট করার চেষ্টা করে, এটা কিন্তু ফিসকাল ডিসিপ্লিনের কথা বলে না, আগে আমরা ভাবিনি যথার্থ উনি বলেছেন, এখন কিন্তু আমাদের ভাবতে হচ্ছে, এখন আমি যদি আফ্রিকার একটি দেশের মতো শিক্ষা ব্যবস্থা চালাতে চাই আমার GDP অনেক বেশি অধিক সংখ্যক টাকা শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে, কিভাবে বরাদ্দ দিব, কোত্থেকে টাকা আনবো, আমার NBR আদায় হচ্ছে না,
আমার বিদেশি বিনিয়োগ আসছে না, বিদেশি আসছে না। আর দুটি কথা একটু বলতে চাই, অভ্যন্তরীণ নিরীক্ষা কাঠামো শক্তিশালীকরণ, ইন্টারনাল অডিট, যেখানে আপনি প্রায় দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ে 10,000-20,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, ওদের একটা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নাই, ওদের এখানে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, অ্যাকাউন্টেন্ট নাই। অনেকবার ওনার সাথে আমি আলোচনা করেছি, ওনার মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি যে এগুলা না আসলে আপনার ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা আসবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রকল্প পরিচালক পাচ্ছি না। আমরা বারবার বলছি স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা ক্যাডার ক্রিয়েট করেন, কারণ যেই অতিরিক্ত সচিব প্রজেক্ট ম্যানেজ করছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রজেক্ট সরকারের, উনি আবার একজন অতিরিক্ত সচিবও, ওনার প্রচুর কাজ, ফলে প্রজেক্টের প্রতি উনি জাস্টিস করতে পারছেন না। মাননীয় অর্থমন্ত্রী গেলবার বলেছিলেন প্রাক বাজেট আলোচনায় যে আমরা একটা প্রকল্প ব্যবস্থাপনা এইটাকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের সহায়তা নিব, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তা নিব, এমনকি সরকারের কিছু কিছু কর্মকর্তাকে এইটাকে বাইরে এনে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাডার ক্রিয়েট করতে পারি কিনা পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে, কিন্তু এটা হয়নি। তো এই 11টা বিষয় যদি আমরা একটু বিবেচনায় নিতে পারি, আমরা মনে করি বাজেট এগুচ্ছে। আমি হতাশ নই, কারণ যতবারই টার্গেট বাড়ানো হচ্ছে এনবিআর এর, তারা কিন্তু বাস্তবায়নের দিকেও ততটুকু বেড়ে যাচ্ছে, হয়তো পূর্ণ বাস্তবায়ন করতে পারছে না, পূর্ণ আদায় করতে পারছে না, কিন্তু অতিরিক্ত আদায়কৃত অর্থ কিন্তু আমাদের অর্থনীতিতে সঞ্চালিত হচ্ছে, যার ফলে অর্থনীতি আরো বেশি শক্তিশালী হচ্ছে। জি ডক্টর শামসুল আলম, অনেক মাইক্রোস্কোপিক আলোচনা হয়েছে, যেহেতু আমার মিডিয়া খুব শক্তিশালী এবং অনেক মিডিয়ার প্রাবল্য, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, এমনকি নিউজ প্রিন্ট নিউজ মিডিয়া অলসো যথেষ্ট আমরা এটাকে বলে ফোকাস করেছে বা তুলে এনেছে। এটা চমৎকার হয়েছে, দেশবাসী প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টা পরিবর্তনটা দেখতে পেয়েছে। তো একটি বিষয় লক্ষণীয়, হাওড়া এলাকা যেটা আজকে আমরা আলাপ করছি, এটি এই ধরনের দৈব দুর্বিপাক এবার হঠাৎ হয়েছে। এটা ফ্ল্যাশ ফ্লাড আপনার এই হাওড়া এলাকাগুলো একটা প্রধান বৈশিষ্ট্য, এটা কি বলবো, এটা এটার বৈশিষ্ট্য এরকম যে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো আসাম এবং মেঘালয়ে বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পানিটা নিচে চলে আসে, কারণ ওটা পাহাড়ি এলাকা। তো একসঙ্গে হলে সেটা ধাক্কা কুলোতে পারে না, সেটা যত শক্তিশালী করি আমরা বাদ করি এটা কিন্তু একসময় ভেঙে যেতে পারে। এবার সেটা হয়েছে, তো যেটা হয়েছে বাদগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এটা আমি খুব বেশিক্ষণ বলবো না। যে কথা বলতে চাচ্ছি, ফসল যেটা উনি বলেছিলেন, শুধু একটি ফসল উপর নির্ভর করবো কেন, সেখানে আমাদের এখন বহুমুখীনতার দিকে যেতে হবে। হাঁস পালন, মুরগি পালন, শাকসবজি চাষের ব্যবস্থা করা, এমনকি সবচেয়ে বড় বিষয় যেটা করতে পারি, প্রচুর উন্মুক্ত এলাকা, সেখানে আমরা সৌর বিদ্যুৎ স্থাপন করে আমার মনে হয় 100 মেগাওয়াট সেখান থেকে যেন জেনারেট করতে পারি, এটা একটা পসিবিলিটি হতে পারে কিন্তু সেই এলাকায়। কারণ ওখানে মাছের চাষ যেমন একটা প্রচণ্ড রকমের একটা আমাদের সম্পদ, এগ্রো ইকোলজিক্যালি সে কিন্তু একটা চমৎকার সম্ভাব্য এলাকা আমাদের জন্য। মূল বিষয়টা হলো নদীগুলোকে আমরা এতকাল মনোযোগ দেইনি বা খনন করি, বিভিন্ন জায়গায় করেছি দেশের, ওখানে প্রধান কয়েকটি নদীকে আমাদের খনন করা দরকার যেগুলো বন্ধ হয়ে গেছে, ফলে হঠাৎ পানির চাপটা এসে গিয়েছে। বাঁধও করতে হবে, নদীগুলোর খনন ব্যবস্থা করতে হবে, আর হলো আমাদের কৃষি বৈচিত্র্যায়ন করতে হবে। সেই কৃষি বৈচিত্র্যের মধ্যে আমি বলছি শাকসবজি, গবাদি পশুর 22% আসে এই এলাকাগুলো থেকে, দেশের মৎস্য সম্পদের 25% আসে এই হাওড় 7টি হাওড় জেলা থেকে। কাজে এটি একটি সম্ভাবনাপূর্ণ এবং সম্পদশালী এলাকা যদি ব্যবহার করা যায়। আরেকটি আমরা এক্সপ্লোর করিনি এতদিন, আমার মনে হয় সেখানে সৌর বিদ্যুৎ ব্যাপকভাবে চালুর সুযোগ রয়েছে, এটি বোধহয় আমাদের দেখার দরকার। তো হাওড় নিয়ে সরকার যথেষ্ট আপনার মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে আসছেন গত, আপনি জানেন, যথেষ্ট সহানুভূতি দেখেছেন, যেটা দরকার এখন তাদের সাহস দেওয়া, সেটি করছেন, যথেষ্ট ত্রাণ যাচ্ছে, আমরা আশা করি দ্রুত আমরা সেটা কাটিয়ে উঠবো। এখন আমাদের ক্ষোভের জায়গা পুনর্বাসনে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সময়ে সরকারি কর্মকর্তারা কিভাবে সেটা আমি অন্যভাবে নেবেন না, ঘটনাটা কাকতালীয়ভাবে হয়তো বা হয়ে গেছে, বিদেশের সরকার মতো যান, তারা এমন সময় গেলেন যখন ঘটনাটা ঘটে গিয়েছে, হয়তো এমনও হতে পারে, যাই হোক। তো যাওয়াটা একসঙ্গে এত কমসে যাওয়া ঠিক হয়নি, একেবারে টপ লেভেলে সবাই একসঙ্গে যাবে কেন, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, তবে গিয়েছেন ব্যাপারটা কাকতালীয় হতে পারে, যাই হোক। অত্যন্ত ভুল হয়েছে আমি মনে করি, এইগুলো ভবিষ্যৎ দেখাতে। একটা ক্রপ ইন্স্যুরেন্সের কথাটা উনি বলেছিলেন,
এটা আমার ব্যক্তিগত মানে অর্থনীতি বিষয়ে আমার ধারণা, যখন কৃষি প্রকৃতি নির্ভর থাকে, বিশেষ করে ক্রপ ইন্স্যুরেন্স কোথাও সফল হয়েছে এখন নদীর কম, কাজেই এটা সফল হয় কখন, যখন আমি গ্লাস হাউসে এগ্রিকালচারকে নিয়ে আসতে পারবো হাইটেক এগ্রিকালচার, তখন আর তখন কোনো দরকার হয় না ইন্স্যুরেন্স, কারণ কন্ট্রোল এনভায়রনমেন্টে সব কিছু তৈরি হয়, আমাদের সেদিকে যেতে হবে। ইন্স্যুরেন্স দিয়ে ইন্স্যুরেন্স সাধারণ বিমা চালু করেছিল, প্রচণ্ডভাবে মার খেয়েছে, আর এটা সম্ভব না, এই কারণে উনি তো আরও ভালো বলতে পারেন, প্রায় 65-66 আমাদের প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স, সেটা যদি কোনো পসিবিলিটি থাকতো নিশ্চয়ই তারা সেখানে যেত। যেখানে প্রাইভেট সেক্টর ফেল করছে, যেখানে সরকারি ইন্স্যুরেন্স ফেল করছে, সেটাতে যাওয়ার ব্যাপারে আমি একটু আমার মানে অনেক ভেবেচিন্তে যেতে হবে। ওখানে গেলে পরে সমুদায় তহবিলটাই সরকারের জন্য বড় রকমের দায় হতে পারে। তবে বললাম কি সমাধান নেই, সমাধান আছে, উচ্চ প্রযুক্তির কৃষিকে নিয়ে যাওয়া, গ্লাস হাউসে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, আমাদের উৎপাদন কয়েক গুণ বাড়াতে হবে, সেই জন্য আমাকে হাইটেক, টিস্যু কালচার, বায়োটেক, জিন ইঞ্জিনিয়ারিং সেগুলোতে যেতে হবে। আর বাজেট ডেফিসিট নিয়ে যে কথাটা বলেছেন, এবার 5.8% ডেফিসিট ধরে বাজেট হচ্ছে, এটা আমি মামুন সাহেবের জ্ঞাতার্থে বলি। 5.8% এই প্রথম গত কয়েক বছরের মধ্যে এত ডেফিসিটটা ধরা হলো, হয়তো চূড়ান্তভাবে শেষ পর্যায়ে রিভাইজ বাজেট একটা নাও থাকতে পারে, তো এবার একটু সাহসী হয়ে আমরা কিন্তু বাড়াচ্ছি। হ্যাঁ, আর বাজেট নাও থাকতে পারে মনে হচ্ছে কেন আপনাদের? রিভাইজ হয় আমি সে কারণে বলছি, প্রত্যেক বছর বাজেটটা শেষের দিকে গিয়ে মার্চ এপ্রিলে যখন ফেব্রুয়ারি মার্চে রিভিশন হয় তখন কিন্তু কমে আসে, এটা আমরা দেখেছি গত দীর্ঘতা থেকে। সেই 5.8 কোনোদিনই করা হয়নি, প্রথম বাজেটই আমরা ডেফিসিটে করলাম, হয়তো এটা 5% অ্যারাউন্ড হবে, এটা আমি অতীতের অভিজ্ঞতা থেকে আমার কনক্লুশন, এটা নাও হতে পারে। আর যে বিষয়টা বাজেট বাস্তবায়নের প্রসঙ্গটা বহু আসছে, বহু আপনারাও বলেছেন, আমরাও বলে, মিডিয়াও প্রশ্ন করে যে এপ্রিলে এসে বা মার্চে এসে 4400 বাস্তবায়ন হলে জুনে গিয়ে এটা কী করে 90-92 হয়, এটাও একটা বুঝতে হবে আমাদের, এটা একটা দিক আছে, তাড়াহুড়ো হতে পারে। আরেকটা হলো জানুয়ারি থেকে যে কাজগুলো করছে, আমাদের সে মাসে মাসে পেমেন্ট হয় না কন্ট্রাক্টরদের, বা সাপ্তাহিক পেমেন্টও হয় না, সব কাজ করে তারা পুঁজি বিনিয়োগ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করতেছে কাজ, সব বিল গিয়ে জানুয়ারিতে রিলিজ হতে থাকে। আমরা যখন প্রোগ্রেস দেখাই ফিনান্সিয়াল, রিলিজ না হতে তো আমি প্রোগ্রেস দেখাতে পারেন না, আনলেস এটা মুক্ত না হবে তো এটা দেখাতে পারেন না। বড় একটা কারণ হলো এইটার একসঙ্গে গিয়ে যখন জাম করে এই 50-54% থেকে 90, অন্যতম কারণ কিন্তু সেটা। আর কিছুটা তড়িগড়ি তাড়াহুড়া আমাদের সিস্টেমে তো হতেই পারে, আমরা ঠেকা না পড়লে কাজ করি না, এটা আমার সামাজিকভাবেই কিন্তু আমাদের এই বৈশিষ্ট্য, লাস্ট মুহূর্তে আমরা দৌড় দিই। তো তবে এটা কমিয়ে আনার দরকার, সারা বছরব্যাপী এটার জন্য মনিটরিংকে জোরদার করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে, তো এটা আমরা আশা করি চলে যাবে। আর ইয়ারটিকে শক্তিশালী করার একটা কথা উনি তুলেছেন, আমাদের একসময় 12% জিডিপি ছিল বাইরের সহায়তায়, সেটি নামতে নামতে এখন এসছে 90-91 মাত্র 5% ছিল, এখন 1.56 1.56% হলো আমাদের মোট বাইরে থেকে যা টাকা পাই আমাদের টোটাল ব্যয়ের বাজেটের, তো সেক্ষেত্রে এটা কিন্তু আরও কমে আসবে। আমাদের এখন আগে 85% পেতাম আমরা গ্রান্টস, মানে এটা দিতে হতো না, এখন 85% লোন, 15% গ্রান্টস, তো এটা কিন্তু কমে আসছে। এটাকে জনবল না বাড়িয়ে আরও দক্ষ করে তুলতে হবে ইআরডিকে, কারণ একটা সময় আসবে আমরা বিদেশে বিনিয়োগ করতে যাব, আমাদের ইআরডি যে সার্ভিসটা দিচ্ছে এটা ব্যাপকভাবে দরকার হবে, আমার মনে হয় না আর 20-25-30 বছর পরে আমরাই কিন্তু বিদেশে বিনিয়োগের জন্য আর বাইরে বেরিয়ে যাই, এখনই আমরা প্রাইভেট সেক্টর চাচ্ছে আমাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেন, এই দাবিটা প্রবল হবে এবং হওয়া উচিত। ব্যবসা বাণিজ্য দেশেও করবো, কিন্তু আমার সক্ষমতা হলে আমি বিদেশে করবো না কেন, তো কাজেই আমাদের বৈদেশিক নির্ভরতা একেবারেই কমে যাবে। এটা আমার অর্থনীতির সঙ্গে উৎপত্ত জড়িত থেকে আমার এটা মনে হচ্ছে যে আমাদের একসঙ্গে বিদেশির মোটেই দরকার হবে না, এখন ব্যাপকভাবে নিচ্ছি একটা পর্যায়ে যাওয়ার জন্য, আমরাই কিন্তু যথেষ্ট সারপ্লাস হবে আমাদের হাতে, যে আমাদের ব্যবসায়ীদের ঠেকে রাখতে পারবো না, তারা বিদেশ যাবেই, দক্ষতা হবে, পুঁজিও থাকবে, এখন যথেষ্ট পুঁজি আছে, এখন বেনামে যায় এমনি এমনি করে চলে যাচ্ছে, যেটা আপনারা সকলেই বলেন, $8-9 billion দেশে বাইরে চলে যায় বলা হয়, তবে সবটা না হলেও যায় তো বটি, এটা তো অস্বীকার করা যাবে না, এই যাওয়াটাকে বৈধভাবে যাইতে দেওয়াটাই এখন আমি মনে করি শ্রেয়তর, জেনে শুনে বুঝে পরিষ্কারভাবে অ্যাকাউন্টেবিলিটি রেখে যেতে দেওয়াটাই বরং ভালো, পুঁজি যদি হয়ে থাকে পুঁজিকে বিনিয়োগ করতে হবে, অন্য কিছু হলেও লাভ হবে মনে করেন আপনি? আমি মনে করি এটা উচিত, আমাদের সময় এসছে, আমার $33 billion আমার তো ব্যাংক রিজার্ভ আছে, এটা কিন্তু কম নয় বাংলাদেশে, 8 মাসের ইম্পোর্ট আমার 3 মাসে হলে হয়, আর সেই প্রথাগত ধারণা এখন আর নেই যে কেবল আমার ইম্পোর্ট দিয়ে গণ্য না করা হয়, ব্যাংক রিজার্ভ প্রয়োজন আছে অনেক কারণে,
অনেক ইন্টারন্যাশনাল দৈব দুর্ভিক্ষ হতে পারে, অনেক রিস্ক আছে, প্রাইস চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখন ইম্পোর্ট দিয়ে আমি মনে করি না শুধু দেখা উচিত, বাট স্টিল $32-33 billion কিন্তু একটা বিগ মানি আমাদের হাতে, তো এটা কিন্তু আর বাড়বে ক্রমান্বয়ে। তো যাই হোক, আর আমার দেশে কেবল শিক্ষাব্যবস্থা উন্নত হওয়ার প্রয়োজন আছে, মানসম্মত এটা নিয়ে দ্বিমত নেই, অবশ্যই আছে। আমাদের কোন সেক্টরে আমরা মান বাড়ানোর উপায় নেই আমাকে বলেন, প্রশাসন বলেন, আমাদের ডাক্তারদের কথা উনি উঠিয়েছিলেন। আজকে আমি জানি না, ব্যক্তিগত আমি খুব পেইন হয় যখন থেকে বিখ্যাত লোকেরা সিঙ্গাপুর চলে যায় চিকিৎসার জন্য, ওই ইংল্যান্ডে যাচ্ছে, ব্যাংককে যাচ্ছে, বলতে আপনি দুঃখ হয় কেন, আমার সমর্থে আমি যাব। আমরা এই 46 বছর একটা শিক্ষা, একটা মেডিকেল স্বাস্থ্যগত গড়ে তুলতে পারলাম না যে নির্ভরতার সঙ্গে দেশেই থাকতে পারি। এই আজকে ব্যাংককের লোক তো অন্য জায়গায় যাচ্ছে না, ভারতের লোক তো অন্য জায়গায় যাচ্ছে না, হয়তো খুব কম, কারণ তাদের মেডিকেল সেবাটা তাদের সে নিশ্চয়তা দিতে পেরেছে। আর আমরা বিদেশে যাওয়াটা কি এটা মনে করি, সিঙ্গাপুর না গেলে আমি আর কি বড় লোক হলাম বা আমার কি সামর্থ্য। তো আমার কাছে নিজের পার্সোনালি আই ফিল পেইন যে এই হোল শিক্ষা স্বাস্থ্য খাতটাকে আমাদের ডাক্তারকে আমরা সেই পর্যায়ে আনতে পারলাম না, সেখানে কি মানের দরকার নেই, প্রশাসন বলেন সর্বোত্তৃত আমাদের মান। আপনি কিছু মনে করেন একটা সাধারণ কথা বলে আপনি হাসতে পারেন, ফাইভ স্টার হোটেলে গিয়ে আমি দেখছি একটা এক কাপ চা দাও, যদি নিজে না বানিয়ে খান সেই চাটা দেবে, দেখবেন যে ফ্রিজের মধ্যে পানি, আপনাকে টিস্যু মুছতে হবে। অর্থাৎ ওখানেও জনবলের দক্ষতা যথেষ্ট প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা খাতে আপনি খেয়াল করুন, দেখবেন যে যে সার্ভিসটা আমরা পাওয়ার দরকার সে কিন্তু পাচ্ছি না। আর ব্যাংকিংয়ে যান, ব্যাংকিংয়ে বিদেশে গেলে উনি তো ভালো বলতে পারবেন, একটা জামাইয়াদর কী বলে, আপনি কী সার্ভিস না ঢুকতেই আপনার কাছে পাশে একজন এসে দাঁড়াচ্ছে, আমি কীভাবে হেল্প করতে পারি। লোকও এক দুজনই থাকে, অথচ ব্যাংকে আমাদের মতো এত বিরাট জনবল থাকে না। তো আমাদের ব্যাংকিং অবস্থা আপনি চিন্তা করেন, সে বেসরকারি বলেন আর সরকারি বলেন, অর্থাৎ আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে কি চান আপনি, হ্যাঁ বাইরে হচ্ছে কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি। অ্যাকচুয়ালি দক্ষ জনবল প্রত্যেকটা পর্যায়ে আমাদের দরকার, প্রত্যেকটা পর্যায়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষার বলেন, শিক্ষকতা বলেন, মেডিকেল কলেজ বলেন, প্রশাসন বলেন, সর্বত্র, এমন প্রাইভেট সেক্টর, যে ধরনের প্রাইভেট সেক্টর বিহেভিয়ার আমরা আশা করব, এখনও ও আসছে, এটাও কিন্তু ঠিক যথেষ্টভাবে আসতেছে, কিন্তু স্পিডটা আরো বাড়ানো দরকার সব ক্ষেত্রে। এটা হলো আমার নিজের অভিব্যক্তি। শেষের দিকে চলে এসেছি মামুন রশিদ, আর ছোট্ট করে কয়েকটা কথা বলবো। একটা কথা, ওনার সাথে আমার কিন্তু কোনো দ্বিমত নেই, আমার সাথে যেটা বলছি আমি সঙ্গত কারণে ওনার স্পর্শকাতরতার বিষয়টিও আমি বুঝতে পারি, আমলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মনে করি আরো কিভাবে জবাবদিহিতা সৃষ্টি করা যায়, অবস্থানের স্পর্শকাতরতা অবস্থা, আমরা কিভাবে আরো সুশাসন নিশ্চিত করতে পারি, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, বাজেট ব্যবস্থাপনা শুধু নয়, বাজেট বরাদ্দর ক্ষেত্রে আরো স্বচ্ছতা কিভাবে আনতে পারি, সেখানে কিভাবে আমরা নির্ণয় করতে পারি যে ডায়াগনস্টিক স্টাডির কথা যেটা আমি বললাম, আরো দুইটি বিষয় আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এইবার ওনার নজরে এনেছি যেগুলো অনেকদিন যাবৎ আলোচিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার জন্য উনি বলেছেন, যথার্থই বলেছেন যে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, কোন ইউনিভার্সিটিগুলো আমার অ্যাকসেপ্টেবল, তার ডিগ্রি অ্যাকসেপ্টেবল, তার মান কি, এটা কিন্তু যতগুলো আমাদের মতো দেশ যারা আমরা বলি কি যে নেক্সট 11 যে লিস্ট করেছে গোল্ডম্যান স্যাক্স, এটা আমাদের জন্য লাইফটা ইজি হয়ে গেছে, আমরা এখন কম্পিট করি বাকি 10টা দেশের সাথে, ওদের ইন্ডিকেটার নেই। ওয়াই শুড উই আর দ্য লিডার ইন অ্যামাং LDC, ওয়াই শুড আই বদার অ্যাবাউট আদার 77 or 76 or 100 odd countries? আমি ইরানকে দেখি, ফিলিপাইন্সকে দেখি, ইন্দোনেশিয়াকে দেখি, পাকিস্তানকে দেখি, নাইজেরিয়াকে দেখি, ইজিপ্টকে দেখি, এরকম পাকিস্তানকে দেখি, যারা আমার ওই বাস্কেটের মধ্যে, ওদের বিনিয়োগ কী, ওদের FDI কী, ওদের কটা ইউনিভার্সিটি, ওদের কোয়ালিটি অফ এডুকেশন কী। তো সেই ক্ষেত্রে আমরা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল করার জন্য আমাদের দেশের উচ্চ মার্গের শিক্ষাবিদরা অনেকে আপনি চিনেন, তারা বারবার বলে আসছেন, আজ পর্যন্ত কিন্তু এটা হয় নাই, এটা কার্যকর হয় নাই। এটা অবিলম্বে কার্যকর করার জন্য আমরা বলেছি যে ব্যাংকের ছাতার মতো যে প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, লেট দেম, তাদেরকে আমরা হেল্প করছি, তাদের টাকা আছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটি দেখ, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কিংবা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল হুইচ উইল বি এ কনস্টিটিউশনালি বডি, তারা বলে দিবে কোন ইউনিভার্সিটির মানগত ব্যাপারে কারা মানোত্তীর্ণ হতে পেরেছে। একটা দ্বিতীয় আমরা একটা কথা বলেছি যে আমাদের ফিনান্সিয়াল ফিগার অ্যাকসেপ্টেবল না ইন্টারন্যাশনালি, আমরা বিদেশ থেকে টাকা আনতে পারি, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ করে, কারণ ফিনান্সিয়াল যে রিপোর্ট তৈরি করছে আমাদের দেশে সেগুলা রিলায়েবল না, প্রেডিক্টেবল না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে না। সেই ক্ষেত্রে সরকার যথার্থই বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে নিয়ে আমাদের একটা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আমরা অ্যাপ্রুভ করেছি, আমরা 2 বছর হতে চললো, অনেক ডিবেট হয়েছে
অ্যাকাউন্টেন্টদের মধ্যে হবে কি হবে না, শেষ মুহূর্তে বাদ গিয়েছে, পরবর্তী অধিবেশনে না হয়েছে, এখন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা গঠন করা হচ্ছে না। তো এই যে সরকারের পেন্ডিং জিনিসগুলো, ওনারা নিজেরাই বলেছেন দরকার অ্যাক্রেডিটেশন কাউন্সিল, ওনারাই বলেছেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দরকার, আমরা দেখতে পারি। আমরা বারবার বলছি যে স্পেশালিস্টদেরকে না পারেন নিয়ন্ত্রক সংস্থার প্রধান বানাতে, কিন্তু স্পেশালিস্টদেরকে অন্তত কমিটিতে নেন, যাতে করে বায়ে ডাইনে আমাদের নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা, আমাদের প্ল্যানিং কমিশন, আমাদের যারা যারা গবেষণা করছে সরকারের হয়ে, তারা যাতে প্রাইভেট সেক্টরের বিষয়গুলো দেখে এবং তারা যাতে তাদের যাতে একটা সম্মানজনক অবস্থান থাকে। তারাও তো ওখানে টাকার জন্য যাবে না, কিন্তু অন্যান্য অনেক দেশে কিন্তু এটাকে ব্রড বেসড করা হচ্ছে, ইনক্লুডিং প্ল্যানিং কমিশনকে, যারা বিরাট প্যানেল অফ এক্সপার্ট থাকে তাদের। আমরা এবার প্রথমবার দেখেছি যে অনেকেই বলছেন যে আমি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে কাজ করার জন্য সরকার কর্তৃক আমন্ত্রিত হয়েছিলাম, উইচ ইজ গুড। এইটা যাতে আরও প্রাইভেট সেক্টরকে আনা যায় কিনা, যারা প্রাইভেট সেক্টরে বিরাট বিরাট বিলিয়ন ডলারের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে ফেলছে, তাদেরকে আপনি হয়তো গভর্নমেন্টের কমিটিতে নিতে পারবেন না, গভর্নমেন্টের সচিব বানাতে পারবেন না, এমপি বানাতে পারবেন না, মন্ত্রী বানাতে পারবেন না, পারা উচিত নয়, তারা তাদের কাজ করবে। কিন্তু তাদের যে জ্ঞান বুদ্ধি, লব্ধ জ্ঞানটা আপনি একটা আলোচনা এনে আমি কিন্তু এখনও দেখতে পাই না। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের পুরোপুরি পরিকল্পনা পদ্ধতি, বাজেট প্রসেস, সরকারি কর্মকর্তা তো অবশ্যই থাকবে, তাছাড়া ওই সরকারের সাথে কাছাকাছি লোক, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা 1962 পিএইচডি করেছিল তারপরে আর কোনো বই পড়ে দেখেননি, তারাই সম্পৃক্ত হচ্ছেন। তারা কীভাবে জানবেন ভিয়েতনাম কীভাবে হাওরের সমস্যার সমাধান করেছে, তারা কীভাবে জানবেন ফিলিপিন্স কীভাবে ফিসকাল ডেফিসিট ক্যান্ডেল করেছে। সো এটাকে ব্রড বেসড করতে হবে, বাজেটকে যেমন বড় করতে হবে, পরিকল্পনা প্রণয়ন পদ্ধতি, পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি, পরিকল্পনা মূল্যায়ন পদ্ধতিতে আরো আধুনিক চিন্তা ভাবনাকে সম্পৃক্ত করতে হবে। ডক্টর শামসুল, আমি খুব দ্রুত বলে দেব, আমি জানি আপনার সময় খুব কমে আসছে, উনি এর আগে আমাকে একটা প্রসঙ্গ তুলেছিলেন যে আমাদের পিপিপি কি হলো, পিপিপিতে আমরা অনেকে এগোতে পারি, অবশ্যই এগোতে পারি। পিপিপিতে 4,500 কিলোমিটার জাকার্তার আশপাশে এবং জাকার্তার শহরে রাস্তা তৈরি হয়েছে টোল ভিত্তিতে এবং সুন্দর চলছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পিপিপিতে হয়েছে, কিন্তু এটাও সত্য আমরা বহু চেষ্টা করছি, এখনও ভালোভাবে গতিশীলতা আনতে পারিনি। কিন্তু এটাও মনে রাখতে হবে, ব্রিটেনে যখন এই পিপিপি কাউন্সিল করা হয় তার 15 বছর পর প্রথম পিপিপি প্রজেক্টটা রোল করেছিল সাকসেসফুলি, ইট টুক 15 ইয়ার্স। তো আমি বলি না আমাদের সেটা লাগা উচিত, আমরা চেষ্টা করছি এটাকে গতিশীলতা দেওয়ার, এটা আসলে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপটাকে আরও জোরদার করা দরকার, প্রচুর প্রাইভেট পুঁজি আছে যেটাকে কাজে লাগানো উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, এই অডিটিংয়ের স্ট্যান্ডার্ড অডিটিং বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিং, 1995 সনে WTO প্রতিষ্ঠিত হয়েছিল, চায়না প্রথম এটাতে যোগদান করে 2001 সনে, তারপর তারা যে কাজটি প্রথম করলো চায়না তখন পর্যন্ত, এই 95 সনে জাতিসংঘে যেতে চাইনিজ ডেলিগেশন ব্যাংক থেকে ধার করে জাতিসংঘে প্রতিনিধি পাঠিয়েছিল, ব্যাংক থেকে ঋণ করে সেই চায়না ইন্টারন্যাশনাল অডিটিং একটা অ্যাকাউন্টটা চালু করলো ব্যাপকভাবে 2001-2 থেকে শুরু করলো। তারা 2-3 বছরের মধ্যে তারা সমুদায় প্রাইভেট এবং সরকারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিংটাকে চালু করলো। এই যে তারা একটা আস্থা অর্জন করলো, 2005-এ তাদের FDI দেশে আসলো $100 বিলিয়ন, আমাদের $225 বিলিয়ন, আমাদের GDP, আমাদের GDP প্রায় অর্ধেক তাদের। তো $100 বিলিয়ন যদি বাইরে থেকে FDI আসে, সে দেশে অগ্রগতি গ্রোথ রেট কেন 12% হবে না, কেন 13% হবে না? তো এটা আমি ওনার সঙ্গে, উনি আমি বললাম তো উনি অনেক যথেষ্ট ইনফর্ম ব্যক্তি, ওয়াইজ পার্সন, এই ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড ব্যাপকভাবে আমাদের ইমিডিয়েটলি চালু করা দরকার, বিশ্বাসযোগ্যতা নিয়ে। আমরা পুঁজিবাজার পুঁজি আনতে পারছি না, এখন বিশ্বাসযোগ্যতা নাই, কী ধরনের অ্যাকাউন্টিং করে কেউ বিশ্বাস করছে না, লাভকে লোকসান দেখাচ্ছে, লোকসানকে লাভ দেখাচ্ছে। আজকে স্টক মার্কেটের পুঁজি আমাদের হলো আমাদের GDP 21%, বোম্বে স্টক এক্সচেঞ্জের 86%, ভারতীয় GDP 86% হলো ক্যাপিটাল বোম্বে ক্যাপিটালে, আমাদের হলো 21%। কত অপরিণত, মানে কত কী বলবো, মানে ফুললি ব্লোন না আমাদের পুঁজি মার্কেট, আমরা পুঁজি পাচ্ছি না। তো এই কথাগুলো সত্য, আমি যে কথাটা বলবো, এই ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিংটা ব্যাপকভাবে চালু করা দরকার আন্তর্জাতিক মানে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, সরকারকে তার অর্থ সংগ্রহ করতে হবে, চাহিদা মিটাতে হবে, সেই জন্য NBR-এর যে লক্ষ্য, উচ্চ লক্ষ্য তাদের দেওয়া হয়, কারণ সরকার সকলের জন্য, উৎপাদক, ভোক্তা, ব্যবসায়ী,
এই তিন সত্তাকে তাকে সমান গুরুত্বের সঙ্গে দেখবে। এনবিআরকে আমাদের শক্তিশালী করতে জনগণকে সহায়তা করার দরকার, যাতে আমাদের রেভিনিউটা আরও বাড়ে, আমরা অন্তত 12% নিতে চাই আমাদের জিডিপি। আর প্রাইভেট সেক্টর দিয়েই সরকার গ্রোথ উন্নয়ন ঘটাতে চায়, যার জন্য 78% বিনিয়োগ আমরা 7 প্ল্যানে বলেছি প্রাইভেট সেক্টরে আসবে এবং আসছেও, সরকার মাত্র 22% ব্যয় করবে। কাজে সেদিক থেকে সরকারের পূর্ণ আস্থা আছে, আমরা প্রাইভেট সেক্টর কিন্তু ড্রাইভিং সিটে রেখেছি, কিন্তু তাদেরকে আবার রেভিনিউ দিতে হবে দেশে উন্নয়নের জন্য, মুনাফা করবে সেখান থেকে তাদের দিতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। দর্শক, কোনো কারণে যদি চ্যানেলের পর্দায় আপনি এই অনুষ্ঠান চলাকালে চোখ রাখতে না পারেন এবং আপনি যদি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেখানেও সরাসরি তৃতীয় মাত্রা দেখতে পারেন, অর্থাৎ ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে তৃতীয় মাত্রা আপনারা জানেন, এবং এর বাইরে যে কোনো সময় এই পর্ব সহ অন্যান্য পর্ব আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা তৃতীয় মাত্রা .com থেকেও দেখে নিতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর শামসুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনা অংশ নেওয়ার জন্য। সেই সঙ্গে দর্শক, গুগল প্লাস থেকেও তৃতীয় মাত্রা দেখা যেতে পারে, যে কোনো পর্ব আপনারা দেখতে চাইলে যে কোনো সময় দেখতে পারেন। আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে, আগামী মাসেই নতুন অর্থ বছরের জন্য বাজেট উত্থাপিত হবে এবং অনুমোদন পাবে জাতীয় সংসদে। আমার বা প্রান্ত থেকে ডক্টর শামসুল আলম বাজেট বাড়ছে, কেমন বাজেট হবে সে সম্পর্কে একটা ধারণা দেবার চেষ্টা করেছেন, দেশের অর্থনীতির সক্ষমতা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং দেশের সামনে কী কী সম্ভাবনা আছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। কিছু কিছু দুর্বলতা তিনি অবশ্য তার অবস্থান থেকে, যেটি আমার ডান প্রান্ত থেকে মামুন রশিদ বলেছেন, যে ধরনের স্পর্শকাতরতা আছে সেটি থাকা সত্ত্বেও কিছু কিছু চিহ্নিত করবার চেষ্টা করেছেন, কিন্তু মোটা দাগে তিনি যে সাফল্য সেগুলোই তুলে ধরবার চেষ্টা করেছেন। টেবিলের আমার ডান প্রান্ত থেকে মিস্টার মামুন রশিদ, এই সাফল্য অগ্রযাত্রা স্বীকার করে নিয়েও তিনি মনে করেন যে বাজেটের বাস্তবায়নটি এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জ, যেটি আমরা বিগত বছরগুলোতেও আলোচনা করেছি, এবং তিনি মনে করেন যে পরিকল্পনা প্রণয়ন, তার মূল্যায়ন, বাস্তবায়ন একে আরও আধুনিকীকরণ করা দরকার এবং আমাদের আয়ের সক্ষমতা এবং ব্যয়ের দক্ষতা বাড়ানো খুবই প্রয়োজন। বাজেট আকার কত বড় হলো সেটি বড় নয়, এই দিকগুলোতে আরও বেশি অনেক নজর দেওয়া দরকার। এর বাইরেও তিনি মোটা মোটা দাগে 11টি পয়েন্ট উল্লেখ করেছেন বাজেটকে সামনে রেখে, যে প্রস্তাবনা আমরা যতটুকু জানি যে তিনি সরকারের কাছেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।